देखो बेसिकली दिस इज द लिस्ट ऑफ फ्यू आइटम्स राइट सो दिस आइटम्स आई एम इंक्रीजिंग द फॉन्ट दिस इज माय फॉन्ट एंड आई एम जस्ट गिविंग द बॉर्डर ऑल इन द सेंट्रल अलाइनमेंट एंड आई एम गिविंग द बॉर्डर all water right this is few items quantity do not give any kg or any unit just give the numbers no units clear if you want kg then write over here as kg clear so units wahan se dene mein kya ho jayega problem ho sakta hai इसीलिए हमको अगर केजी देना ही है तो ऊपर में लिखते ठीक है सो दिस इज माय सिक्स वेयर ऑल द इंफॉर्मेशन आर गिवन राइट सो आई एम जस्ट राइट क्लिक ऑन दिस सिक एंड रीनेम फील्ड सिक व्हाट फील्ड सिक फिल अप फॉर अ सिक ओके सेकेंड আমি আরেকটা সিট বানাচ্ছি যেখানে আমার থাকছে সার্চ সিট व्हाट सीट सार्च सीट जैसे मैथ्स सारा कंप्यूटर अपन देखा दरकार नहीं तो मुझे पढ़े हम लिखी दे सार्च सीट ओके सो सार्च सीटे हमार किछु डेटा थाकबे जे डेटा हमें आईडी देबो जस्ट ओनली आईडी आई नो द आईडी ओनली आई हैव टू गिव द आईडी एंड दैट प्रोडक्ट नेम क्वांटिटी प्राइस विल बी डिस्प्ले राइट তাহলে আমি কি করছি সার্চ সিটে যাচ্ছি আমি এখানটা লিখছি প্রোডাক্ট আইডি কি লিখছি প্রোডাক্ট আইডি এখানটা হচ্ছে প্রোডাক্ট নেম নেক্সেলে লিখছি তারপর লিখছি কোয়ান্টিটি কোয়ান্টিটি এখানটা লিখছি প্রাইস ঠিক আছে এবার প্রত্যেকটাকে আমি কি করছি একটু বড় করে দেবো ফন্টটাকে বড় করে দেবো ফন্টটাকে দেখো তো আমি প্রোডাক্ট প্রাইস অব্দি নিয়ে নিলাম এটাকে মার্ক করলাম ওকে সো প্রোডাক্ট আইডি সবাই দেখতে পাচ্ছ প্রোডাক্ট quantity and price all are blank so ami ki korbo product id ta choose korbo product id ta kothay dewa ache amar information sheet e dewa ache so we have to choose product id from the information sheet but all the details like product name quantity price will come automatically how to do this see this very much important go to data where click this field go to data then click data validation which data validation select list source source will be all id clear click ok then see the id will be in data validation see id will be in data validation now id is 123 automatically right फर्मुला আইডি কে ম্যাচ করাবো কমা দেব হোয়ার ইজ মাই ফিল্ড হিয়ার ইজ মাই অল দা ডেটা রাইট হিয়ার ইজ মাই অল দা কমা কি নেব না প্রোডাক্ট নেম সো প্রোডাক্ট নেম ইন হুইচ কলাম অফ মাই টেবিল প্রোডাক্ট নেম কোন কলামে আছে টেবিলে দু নম্বর কলামে ফার্স্ট কলামে কি আছে সিরিয়াল নাম্বার সেকেন্ড কলামে কি আছে
নেম অফ প্রোডাক্ট, থার্ড কলমে কি আছে কোয়ান্টিটি, ফোর্থ কলমে কি আছে প্রাইস, কোন নম্বর কলম নেব দুই, সেকেন্ড দেন ইউ হ্যাভ টু ক্লিক ট্রু অর ফলস, ট্রু মিন্স হোয়াট এন্ড ফলস মিন্স হোয়াট, ট্রু মিন্স এক্সাক্ট ম্যাচ, সরি ফলস মিন্স এক্সাক্ট ম্যাচ, ট্রু মিন্স অ্যাপ্রক্স ম্যাচ, মানে যে কলমের ফিল্ডটা আমি নিচ্ছি সেই কলমে কি ভ্যালুটা আছে, মানে ওয়ান এর রেসপেক্টে কি ভ্যালুটা আছে না ওয়ান এর রেসপেক্টে নেই, ওয়ান এর রেসপেক্টে আছে এক্সাক্ট ম্যাচ, সেই জন্য কোন কন্ডিশন নেব ফলস, ওকে তাহলে আমি সিলেক্ট করলাম কোনটা ফলস সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম এন্টার দিলাম, দেখো এখানে কুরকুরে চলে এলো, সেকেন্ড আইডি যেই সিলেক্ট করছি দেখো টু, দেখো এখানে কি চলছে চিকেন লেগ পিস আসছে, থার্ড আইডি যখন চুজ করছি দেখো থ্রি, দেখো মাটন, দেখো এইরকম ছিল এখানে আমার আইটেম গুলো তাই আসছে, ক্লিয়ার সবাই বুঝতে পারছ, সেকেন্ড আমাকে কি নিতে হবে কোয়ান্টিটি, তো কোয়ান্টিটির জন্য সেম ফর্মুলা ইকুয়ালস টু লুক আপ, সো হোয়াট উই নিড টু চুজ প্রোডাক্ট আইডি দেন কমা দেন অল ফিল্ডস, অল দ্য ফিল্ডস ডেটা ফিল্ডস দেন কমা, what is the column number of quantity 3, very good, and what will be the condition true or false, false, very good, so you have to choose false, bracket close and enter, see 5, so button quantity koto chilo 5 kgs, so 5 ese geche, ebar amar 10 number e chilo ki 10 number id ta ekbar check kore dekhi, 10 number id te ki chilo egg biryani koto quantity chilo 2, thik ache হয়েছে, এবার আমি প্রাইস বের করবো কি করে বের করবো, ইকুয়ালস টু ভিলুকার ওপেন দেন প্রোডাক্ট আইডি দেন কমা, হোয়াট ইউ নিড টু চুজ অল দ্য ডেটা ফিল্ডস, অল দ্য ডেটা ফিল্ডস দেন কমা দেন নো ফোর, সিরিয়াল নাম্বার নেম অফ প্রোডাক্ট কোয়ান্টিটি এন্ড প্রাইস ফোর, দেন ইউ হ্যাভ টু চুজ ফলস, দেন আমি হ্যাভ টু ব্র্যাকেট ক্লোজ দেন প্রেস এন্টার, so 260 is the price of egg biryani, very good, so ekhan jeta ami other select kore dekhe nebo majhane dekho ki product 8 handi paneer quantity 2 price 480, dekhi nao handi paneer quantity 2 480 exact asche value, tale amar eta ki hoye gelo very important, this is called VLOOKUP and data validation, clear, so very much important.